রেশন দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার আত্মসহায়কের বাড়িতেও হানা দিয়েছে ইডি। সংস্থার তদন্তকারী অফিসারেরা কয়েকটি দলে ভাগ হয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের বিধাননগরের বাড়িতে ঢোকেন। অন্য একটি দল মন্ত্রীর আত্মসহায়ক অমিত দের বিবেকানন্দ রোডের ভালোবাসা অ্যাপার্টমেন্টে এবং নাগের বাজারের পারুর অ্যাপার্টমেন্টে তল্লাশি শুরু করে। ইডি সূত্রের খবর, রাকিবুর রহমানের দেয়া তথ্যের ওপর নির্ভর করে তারা গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন। তারই ভিত্তিতে আরও কয়েকটি জায়গায় তল্লাশি চলছে।